দার্জিলিং থেকে মাত্র 14 কিলোমিটার দূরে একটু নিরিবিলি জায়গায় কয়েকটা দিন যদি কাটাতে চান তাহলে চলেই আসতে পারেন এই সুন্দর পাহাড়ি গ্রামে। গ্রামের এই হোমস্টে থেকে ভিউটা জাস্ট একবার দেখুন, একদিকে দার্জিলিং শহর আর একদিকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা। অনেক কম খরচে কিভাবে এই হোমস্টেতে আসবেন, এখানে থাকা খাওয়ার খরচ কত, এখানে এসে আপনারা কি কি সাইট সিং করতে পারবেন, এখানে ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, মেডিকেল ফেসিলিটি আর কি কি সুযোগ সুবিধা আছে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। এটা হচ্ছে হোমস্টের নিজস্ব চা বাগান, আর এই চা বাগানে দাঁড়িয়ে এই চা বাগানেরই চা খাচ্ছি। অপূর্ব টেস্ট। এই রুমটা তো আরো বড়, এখানে 3 জন আর এখানে 2 জন, এখানে 5 জন থাকা যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, সবকিছু জানতে পারবেন। চলেছি দার্জিলিং থেকে ঋষিহাট গ্রামের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে ঋষিহাটের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। আপনারা যাতে ঘরে বসেই নতুন নতুন অবভিজ্ঞ জায়গার সন্ধান পান, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো বানানো। আমরা চাই আপনাদের ভ্রমণ আরও সহজ, সুন্দর ও সুরক্ষিত হোক, তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা এই জাস্ট পৌঁছালাম ঋষিহাট হোমস্টেতে। এখন ওয়েদার এত ক্লিয়ার যে মানে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা এত সুন্দর বোঝা যাচ্ছে। গাড়ি এই অবধি এসেছে আর একটু জাস্ট উঠলেই সামনে হোমস্টে, বেশি না অল্প, গাড়ি একদম চলেই আসছে হোমস্টে অবধি। এই যে আমরা পৌঁছে গেছি হোমস্টেতে, এই সামনেই হোমস্টে সব রুমগুলো রয়েছে। এখানে এখন অনেক রুম রয়েছে, দেখিয়ে দেবো সব রুমই, আর রুম থেকেও কেমন ভিউ পাওয়া যায় সেটাও দেখিয়ে দেবো। এখন তো খুব ক্লিয়ার, একদম দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে কটেজ, হোমস্টের এই কটেজ, আর কটেজের পাশেই রয়েছে হেলথ ওয়েলনেস সেন্টার। মানে এত সুন্দর একটা ফেসিলিটি, কি বলবো, মানে কোনো যদি হেলথ ইস্যু হয় তাহলে একদম রুমের পাশেই রয়েছে হেলথ সেন্টার। এখানে ফার্স্ট এড হয়ে যাবে, প্রাইমারি চিকিৎসা এটা এখানে হয়ে যাবে। ছোটো বাচ্চাদের কোনো অসুবিধে ব্যাপার নেই, যদি ছোটো বাচ্চাও আপনারা নিয়ে আসেন সেক্ষেত্রেও এখানে কোনো ইস্যু হলে এখানে দেখিয়ে নেওয়া যাবে। সব চা বাগান, এগুলো চা গাছ, আর চারিদিকেই চা বাগান রয়েছে হোমস্টের মধ্যে। এই যে এখানে সব এই হোমস্টের বানানো এই অর্গানিক টি। হোমস্টের চারিপাশে চা বাগান, মানে একদম চা বাগানের মাঝে এই হোমস্টে। কটেজের মধ্যেই পরপর 3টে রুম রয়েছে, চলুন দেখিয়ে দিই রুমের কন্ডিশন। আর এই রুমের সামনে এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে সারা দিন কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাবে। এটা একটা হচ্ছে ডাবল বেডেড রুম, তবে এখানে 3 জন আরামসে শোয়া যাবে, বেডটা বড় আছে। আর বাথরুম, অ্যাটাচ বাথরুম রয়েছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে। জানালার পর্দা সরালেই সামনে কাঞ্চনজঙ্ঘা। এর পাশেই রয়েছে একটা 4-বেডেড রুম, এইটা ডাবল বেড, এখানে 2 জন থাকা যাবে, এটাও ডাবল বেড, এখানে 2 জন থাকা যাবে। আর এটা একটা সোফা কাম বেডই বলা চলে, এখানে সিঙ্গেল একজন যদি এক্সট্রা যদি গেস্ট আসে তো এখানেও শুতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এখানেও বাথরুমটা, বাথরুমগুলো বেশ ভালোই বড় আছে, নিট অ্যান্ড ক্লিন। প্রতিটা রুম থেকেই সেম ভিউ, একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। আপনারা অনেকেই জানতে চান যেই হোমস্টেতে আপনারা থাকবেন সেই হোমস্টেতে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে কিনা। এখানে এই যে রাউটার লাগানো, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, তাই আপনারা নিজস্ব কাজ করে নিতে পারবেন। আর এই হোমস্টেতে জিওর 5G নেটওয়ার্কও অ্যাভেলেবেল। এই যে
আর একটা জিনিস, এই হোমস্টেতে সেফটির জন্য এই যে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এই হোমস্টের চারিপাশেই চা বাগান রয়েছে। আপনারা যদি চা বাগানের মধ্যে থেকে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে চান তাহলে এই হোমস্টেই একদম আদর্শ হবে আপনাদের জন্য। এখন যেই কটেজটা দেখালাম, সেই কটেজ ছাড়াও এখানে আরও কয়েকটি কটেজ রয়েছে। এই যে গ্রিন কালারের এটা একটি কটেজ। কটেজের পাশেই রয়েছে আরেকটি ঘর, এগুলো নতুন তৈরি হয়েছে। আর এই কটেজ, এই ঘরগুলো থেকে দার্জিলিং শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর সাথে এইদিকে কাঞ্চনজঙ্ঘা, দুটোই খুব সুন্দর। এদিকে দার্জিলিং শহর, এদিকে কাঞ্চনজঙ্ঘা। এই ফোর বেডেড রুমের পাশে আরো একটি ফোর বেডেড রুম, এটাও সেম। এখানেও ঘরটা অনেক বড়, আর এখানেও দুটো ডাবল বেড প্লাস সোফা রয়েছে। আর এই দুটো পাশাপাশি ফোর বেডের রুমের সাথে এখানে ব্যালকনি, আর এখানে সামনেই ব্যালকনি থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে দার্জিলিং শহর। যদি আপনারা অনেক বড় গ্রুপ আসেন 10-12 জনের, ইজিলি এটা বুক করতে পারেন। খুব সুন্দর এখান থেকে ভিউও পাবেন, প্লাস একসাথেই রুমগুলো রয়েছে। এই সেম বিল্ডিংয়ে ওপরেও রুম রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। এত সুন্দর ব্যালকনি, আর সামনে এত সুন্দর ভিউ, আর সাথে এখানে রুম, আর রুম থেকে তো সেম ভিউ আছেই, আর বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েও সেম ভিউ, দারুণ লাগছে। এখানে তো ইজিলি দুদিন থাকাই যায়, কোনো মানে বোরিং ব্যাপারটা আসবেই না। এই রুমটা তো আরো বড়, এখানে 3 জন আর এখানে 2 জন, এখানে 5 জন থাকা যাবে। আর বাথরুম একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, সবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পর্দা সরালেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, চারিদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কোন দিক ছেড়ে কোন দিক দিয়ে দেখবেন। যেহেতু এই গ্রামটা দার্জিলিং এর খুব কাছে, তাই এনজেপি থেকে খুব কম খরচে এখানে চলে আসতে পারবেন। এটাই হোমস্টে নিজস্ব চা বাগান, এখানে আপনি যতক্ষণ ইচ্ছে যখন ইচ্ছে এখানে ঘুরতে পারবেন। এই চা বাগানে দাঁড়িয়ে এই চা বাগানেরই চা খাচ্ছি, অপূর্ব টেস্ট। এই হোমস্টের চা বাগানে দাঁড়িয়ে যদি চা খেতে চান তাহলে আপনাকে আসতেই হবে এই হোমস্টেতে। এই হোমস্টেতে পার হেড পার ডে 1400 টাকা থেকে শুরু, এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর এখানে খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর নেক্সট ডে ব্রেকফাস্ট। দুপুরে লাঞ্চে এখানে এগ মিল, আর রাতে চিকেন মিল পাওয়া যায়। আর সন্ধেবেলায় স্ন্যাক্সে হচ্ছে চা আর পকোড়া। নেক্সট ডে ব্রেকফাস্টে কখনো লুচি তরকারি বা রুটি তরকারি, আবার আলু পরোটা পাওয়া যায়, যার যেরকম প্রেফারেন্স সেরকম হিসেবে এখানে পাওয়া যায়। আর এখানে বনফায়ার বারবিকিউ হয়, তবে সেটা এক্সট্রা চার্জেবল। বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে এখানে এসে কয়েকটা দিন কাটাতে বেশ ভালোই লাগবে। আর দার্জিলিং এ যেসব সাইট সিং গুলো আছে সেটা দার্জিলিং এ না থেকে এখান থেকেও আপনারা করতে পারবেন, কারণ এখান থেকে আপনারা যেসব টাইগার হিল, বাতাসিয়া লুপ, রক গার্ডেন যেসব সাইট সিং গুলো আছে সেগুলো আপনারা চাইলে এখান থেকে কার অ্যারেঞ্জ করে দেওয়া হবে, এখান থেকেও আপনারা করে নিতে পারবেন। দুদিন আপনি এখানে থাকবেন আর থেকে এখানে লোকাল ভিলেজটা এক্সপ্লোর করতে পারবেন, হেঁটে হেঁটে খুব সুন্দর লাগবে। চলুন এবার লাঞ্চ করে নেব, আর দেখিয়ে দেবো এখানকার খাবারের কোয়ালিটি কেমন। আচ্ছা, এখানেও কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই লাঞ্চ সেরে নেওয়া যাবে, সামনেই ভিউ। চিকেন রয়েছে, এখানে পাপড় রয়েছে, আর আচার তো রয়েছে। এটা হচ্ছে স্কোয়াশ,
স্কোয়াশের তরকারি আর একটা বিনসের তরকারি। আর এখানে সবকিছুই অর্গানিক, এই যে এটা শাক, রাই শাক, এখানে সব অর্গানিক, এখানে বিনসের তরকারি, স্কোয়াশের তরকারি, সবকিছু অর্গানিক। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এখানে লাঞ্চ করছি, দারুণ এক্সপিরিয়েন্স। এখানে খাবারের টেস্ট খুবই সুন্দর। পুরো এখন খাওয়া দাওয়ার পর এখানে ছাদে বসে আছি, খুব সুন্দর রোদ। এই যে এটা পুরো দার্জিলিং শহর, কি সুন্দর লাগছে না দার্জিলিং শহরটা এখান থেকে। এই দৃশ্যটাকে এখন এখানে ছাদে বসে বসে উপভোগ করছি। এই ঋষিহাট গ্রামটি দার্জিলিং এর খুবই কাছে, তাই দার্জিলিং থেকে আপনি এখানে ইজিলি চলে আসতে পারেন। যদি শেয়ারে আসতে চান তাহলে মাত্র 70 টাকার বিনিময়ে চলে আসতে পারেন, আর যদি রিজার্ভ কারে আসেন তাহলে 1200 থেকে 1500 টাকা মতো লাগে। এনজেপি থেকে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিই। এনজেপি থেকে যদি বাসে বা শেয়ার গাড়িতে আসতে চান তাহলে ঘুম অবধি আসতে পারেন। তো বাসে হচ্ছে 105 টাকা মতো লাগবে, আর শেয়ার গাড়িতে ওই 200-250 টাকা মতো লাগে। আর ঘুম থেকে ঋষিহাট রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, 700-800 টাকা মতো লাগে। অথবা এই হোমস্টেতে বললে হোমস্টে থেকে কার অ্যারেঞ্জ করে দেবে, অথবা আপনি ডাইরেক্ট এনজেপি থেকেও এখানে ঋষিহাট অবধি চলে আসতে পারেন, সেক্ষেত্রে রিজার্ভ গাড়িতে 3500 টাকা মতো লাগে। যারা নর্থ বেঙ্গল আসার প্ল্যান করছেন তারা অন্তত 2 দিন হলেও এই গ্রামে এসে কাটিয়ে যান, কারণ এই গ্রাম থেকে দার্জিলিং শহরটা খুবই কাছে, আর দার্জিলিং শহরের ভিউ এখান থেকে খুব সুন্দর পাওয়া যায়, সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো রয়েছে, তাই এই দুটো ভিউ পেতে হলে এখানে এসে অবশ্যই থাকতে হবে। আপনারা যাতে ঘরে বসেই বাংলায় সমস্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে যান সেই উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওগুলো বানানো, কারণ আমরা চাই আমাদের এই তথ্যপূর্ণ ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের ভ্রমণ আরও সহজ, সুন্দর ও সুরক্ষিত হোক। তাই আপনাদের কাছে এটুকুই অনুরোধ, আপনারা যদি এই ভিডিওতে একটি অন্তত লাইক ও কমেন্ট করেন তাহলে আমরা বাংলায় এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও বানানোর উৎসাহ পাব। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে লিখে জানান, আমরা সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।